আগে মুরব্বীরা বলতো সবার হাতে নাকি পিঠা হয় না, আসলেই কি তাই? টেকনিক জানলে সবার হাতেই পিঠা হতে বাধ্য। তো আজকে আমি দেখাবো ছিটা রুটি বা ছিটা পিঠা বানানোর খুব সুন্দর টেকনিক, যেটা দেখে সবাই বানাতে পারবেন বাসায়। তো আমার বাসা চালের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, তো আমি রেডিমেড চালের গুঁড়া কিনে নিয়ে আসছি শপিং মল থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু বানিয়েছি পিঠা। তো ওইটি দেখালাম যে চুলার অবস্থা খুবই খারাপ, তো এখন আমার মনে হলো যে এটা শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে আমার আরেকটু পিঠা বানানোর জন্য গোলা এমনিতেও করতে হবে, সেজন্য আমি ভাবলাম যে একটু শেয়ার করি। তো অলরেডি আমি অর্ধেকের বেশি পিঠা বানিয়ে নিয়েছি, তো এখানে একটু পিঠা বানাবো। এখানে 1.5 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি, একটু লবণ দিয়েছি, আর নর্মাল পানি দিয়ে আমি গোলাটা করে নিয়েছি। এই গোলাটা সবাই জানেন, তো এটা আমি হাত দিয়ে মেখে নিয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কতটা পাতলা করেছি।